বাংলাদেশের সব স্টুডেন্ট লাইফের কোনো না কোনো পর্যায়ে প্রশ্ন করেছে যে আমার লাইফে আমার জিপিএ বা সিজিপিএ এর মূল্যটা কতটুকু, আমার জিপিএ বা সিজিপিএ কত হওয়া দরকার, বা কতটুকু গেলে আমার অবস্থা খুব খারাপ। আমি পুরো ব্যাপারটা তোমাদেরকে একেবারে ভেঙে চুরে চুরে ভেঙে বোঝাতে চাচ্ছি। তো দেখো ব্যাপারটা, তুমি তোমার লাইফের এসএসসি এক্সাম দিলে, এসএসসি এক্সাম দেওয়ার পর তুমি একটা জিপিএ পেলে, এই জিপিএটা কিন্তু কাজে লাগে তোমার কলেজ অ্যাডমিশনে, যে তুমি কোন কলেজে অ্যাপ্লাই করছো এবং কোন কলেজে অ্যাডমিশন তুমি পাবা কি পাবা না, ওটা ডিপেন্ড করে তোমার এসএসসি জিপিএর উপরে। দেন তোমার কলেজের শেষে এইচএসসি এক্সাম দাও, রাইট? দেন এইচএসসি এক্সামের যে জিপিএটা থাকে, ওই জিপিএটা কাজে দেয় তুমি কোন ইউনিভার্সিটিতে চান্স পাবো ওইটার উপরে, বা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে। এক জিনিস খেয়াল করো, ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু এসএসসির জিপিএটা খুব একটা কাজ করে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কাজ করে, বাট খুব একটা না। ওখানে ম্যাটার করে মেইনলি এইচএসসিটা। এবার আবার চিন্তা করো, ইউনিভার্সিটিতে তুমি একটা সিজিপিএ পাও, রাইট? ইউনিভার্সিটির সিজিপিএটা কাজে লাগে তোমার ফার্স্ট জব পেতে। তুমি যখন ফার্স্ট জবের জন্য অ্যাপ্লাই করো, তোমার সিভিতে কিন্তু তোমার সিজিপিএটার মূল্য থাকে। এইচএসসিতে গোল্ডেন পেলা না নর্মাল এ প্লাস পেলা, এটার খুব একটা মূল্য থাকে না। তার মানে তোমার ফার্স্ট জবে এসে এইচএসসির মূল্যটাও কিন্তু খুব একটা থাকে না, এখানে তোমার মূল্য থাকে তোমার সিজিপিএ। এরপরে আসো, তোমার ফার্স্ট জব তুমি একবার যদি পেয়ে যাও, তুমি যদি ফার্স্ট জবে কাজ করছো, তুমি যখন তোমার নেক্সট জবে অ্যাপ্লাই করবা, তোমার নেক্সট জবে অ্যাপ্লাই করার সময় কিন্তু তোমার সিজিপিএটা জানতে যাবে না, জানতে চাবে তুমি লাস্ট কোথায় কাজ করেছো। তো তোমার নেক্সট জবের জন্য তোমার সিজিপিএটাও ম্যাটার করবে না। ম্যাটার করবে হলো তোমার ফার্স্ট জবের এক্সপিরিয়েন্স, বা ফার্স্ট জব যে চাকরিটা করেছিল ওটা কোথায় করেছিল। তার মানে একটা জিনিস খেয়াল করেছো, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা রেজাল্ট তার ঠিক পরের জায়গায় কাজে লাগে। এসসিটা ঠিক কলেজে কাজে লাগে, কলেজ শেষ হয়ে গেলে এসসির ভ্যালু নেই। এইচএসসিটা ইউনিভার্সিটিতে কাজে লাগে, ইউনিভার্সিটির পরে এইচএসসিটারও খুব একটা কাজে নেই। এবং ইউনিভার্সিটির সিজিপিএ সেটা তোমার ফার্স্ট জবে কাজে লাগে, ফার্স্ট জবের পরে সেই সিজিপিএরও খুব একটা ভ্যালু থাকে না। এবং তারপর তুমি যতগুলো জব করবা, তার ঠিক আগের জব যেটা করেছিলা ওটার উপর ডিপেন্ড করবে তোমার নেক্সট জবে চান্স পাওয়ার প্রবাবিলিটিটা কেমন। তার মানে এখান থেকে একটা জিনিস ফর শিওর, যে তুমি যখন যেই পজিশনে থাকো না কেন, তোমার রেজাল্টটা তোমার ঠিক পরের অবস্থানে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে, তার পরের স্টেপগুলোতে খুব একটা না। সো কোনো কারণে তোমার একটা রেজাল্ট যদি খারাপ হয়েও যায়, ইয়াস, তার ঠিক পরবর্তী স্টেপে তোমার পার হতে একটু কষ্ট হবে, বাকিদের যে বাধাটা থাকবে তোমার বাধাটা তার থেকে একটু বেশি হবে। বাট তার মানে এই না যে তুমি পার হতে পারবে না। এবং আসার কথা হলো, পরবর্তী যে ধাপগুলো আছে ওই ধাপগুলোতে তোমার এই রেজাল্টের খুব একটা প্রতিফলন থাকবে না। এখন আসো, যে ভাইয়া আপনি তো বললেন কোনটা কখন কাজে লাগে, আমি বুঝলাম যে আমার যখন যেই রেজাল্ট তার ঠিক পরবর্তী স্টেপে কাজে লাগে, ভবিষ্যতের জিনিসগুলোতে খুব একটা ম্যাটার করে না। কিন্তু ভালো জিপিএ এবং ভালো সিজিপিএ এর রেঞ্জটা আসলে কতটুকু, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। বাংলাদেশের কথা চিন্তা করলে এসএসসি বা এইচএসসিতে তোমার এ প্লাস পাওয়াটা খুব খুব জরুরি, কারণ তোমরা অলরেডি জানো এ প্লাস তুমি যদি না পাও, এসসির এ প্লাস মিস হলে কলেজে ভর্তিতে বিশাল একটা সমস্যা হয়, এইচএসসির এ প্লাস মিস করলে ইউনিভার্সিটি অ্যাডমিশনে একটু হলেও সমস্যা বা বেগ পেতে হয়। সো এই জায়গাতে এ প্লাসটা এনশিওর করার চেষ্টা করো, কারণ আমাদের এ প্লাসটা এনশিওর করতে না পারলে একটু হলেও আমাদের জন্য বাধাটা বেড়ে যায়। এবার আসো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির সিজিপিএ কিন্তু একটু ডিফারেন্ট। ইউনিভার্সিটির সিজিপিএ হয় হলো স্কেল অফ 4A, তার মানে চারটা সিজিপিএ থাকে, 0, 1, 2, 3, 4। এখানে কিন্তু জিপিএর মতো 5 থাকে না, সো ইটস অন আ স্কেল অফ 4। এই স্কেলের মধ্যে তোমার সিজিপিএ যদি এই রেঞ্জে হয়, মানে বিলো 3, তাহলে এটা না খুব একটা অ্যাকসেপ্টেবল না। সো আমি এটাকে আনএক্সেপ্টেবল জোন বলি, কারণ হলো তোমার সিজিপিএ যদি 3 এর নিচে হয়, তুমি অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবা না। বিদেশে অ্যাপ্লাই করতে গেলে বিশাল একটা ঝামেলায় পড়বা, বিভিন্ন চাকরিতে তোমাকে বলেই দিবে যে সিজিপিএ 3 এর নিচে হলে তুমি আগে থেকেই বাদ, তুমি অ্যাপ্লাই করতে পারছো না। সো তুমি যে যেই ডিপার্টমেন্টে থাকো না কেন, 3 এর নিচে যদি সিজিপিএ হয়, চেষ্টা করো এই জোন থেকে যেন তুমি এই জোনে আসতে পারো। সো যারা এই জোনে আছো, তোমাদের এখনকার ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট টার্গেট হলো এখান থেকে এখানে আসার। সো 3 থেকে 4, এখন আসো 3 থেকে 4, এটা মনে করো 3.5। সো
যারা অলরেডি 3.5 এন্ড অ্যাবাভ মানে এইখানে আছো, তাদের সিজিপিএ অলরেডি অনেক ভালো, তো তোমার সিজিপিএ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই, তোমার সিজিপিএ ইজ ভেরি মাচ ওকে। তো তোমরা এখন যেটা নিয়ে কাজ করবা সেটা হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা পড়ালেখার বাইরে যে জিনিসগুলো আছে, কেস সলভিং, ডিবেট, এমইউএন, যারা ইঞ্জিনিয়ারিং করছো, প্রোগ্রামিং কন্টেস্ট, রোবোটিক্স, এগুলোতে যাও, যারা বিজনেসে আছো তারা আইডিয়া কন্টেস্টে যাও, অন্টারপ্রিনারশিপ কন্টেস্টে যাও, এইসবে যাও, যারা সিএসসি পড়ছো অ্যাপ ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্টে যাও, ইলেকট্রিক্যাল পড়ছো হ্যাকাথনে যাও, পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন হচ্ছে ওখানে যাও। সো এগুলো জিনিসে কাজ করা শুরু করে দাও, কারণ এই জিনিসগুলো বা এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো তোমার সিজিপিএর সাথেও একটা বিশাল ভূমিকা পালন করবে। আর যারা 3 থেকে 3.5 মানে এই জোনে আছো, তাদের কাজ হলো চেষ্টা করো এই জোনে আসার জন্য, আর ইসিএটাও শুরু করে দাও। তার মানে বুঝতে পেরেছো, ফার্স্ট যারা 3-এর নিচে আছো তাদের ফার্স্ট টার্গেট হলো 3 থেকে 4-এ আসা। তো তুমি এখানে আসলে, এখানে আসার পরে যাদের সিজিপিএ অলরেডি 3.5 বা অ্যাবাভ, তাদের সিজিপিএ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি যদি টিচার হতে চাও তাহলে তোমার সিজিপিএটা অনেক উপরে রাখতে হবে, এবং তুমি যদি বিদেশে স্কলারশিপ পেতে চাও অনেক উপরে রাখতে হবে। এই দুটো ক্ষেত্রে তুমি এখনো সিজিপিএ নিয়ে চিন্তা করো, অফকোর্স ফাটায় পড়ালেখা করো, বাট তুমি যদি চাকরির লাইফে যেতে চাও বা কর্পোরেট লাইফে ঢুকতে চাও, 3.5-এর উপরে থাকলে আর সিজিপিএ নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি তোমার সিজিপিএটা মেনটেন করো অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শুরু করে দাও। আর যারা কিনা 3 থেকে 3.5-এর মধ্যে আছে, তারা ভালো সিজিপিএতে আছে বাট 3.5 এন্ড অ্যাবভ গেলে খুব ভালো হয়ে যায়। সো তারা এক, চেষ্টা করো এই জোনে আসতে, এবং দুই, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আরও মনোযোগ দাও। সো এই ছিল জিপি বা সিজিপি নিয়ে পুরো যে ব্যাপারটা, সাইকে সেটা তোমার বুঝতে অনেক সহযোগিতা করবে। সো অলওয়েজ জিপিএ সিজিপিএর মূল্য আছে, বাট শুধুমাত্র পরের স্টেপের জন্য, এটা মাথায় থাকলে একবার খারাপ হয়ে গেল ভবিষ্যতে খুব একটা কান্নাকাটি করার দরকার নেই। আর ইউনিভার্সিটি সিজিপিএ নিয়ে যার যে কনসার্নটা ছিল বা রেঞ্জ নিয়ে আইডিয়া দরকার ছিল, দিস ইজ মোরালেস দ্য আইডিয়া। হ্যাঁ, সাবজেক্ট ভেদে অনেক চেঞ্জ হয়, সো ওই জিনিসটা মাথায় রেখে এই কনসেপ্টটার সাথে মিলিয়ে তুমি তোমার রেঞ্জটা বানিয়ে নাও। আই গেস সিজিপিএর যে ধারণা ছিল, ভুল ধারণা ছিল, মিথ ছিল, সবগুলো তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে গেছে।